বিদ্রোহী প্রার্থীরা সমষ্টিগতভাবে এরা প্রতি একদিন দুই দিন অন্তর আর নৌকার বিরুদ্ধে মিটিং করে যে নৌকাকে ডুবাই দেবে নৌকা উঠতে দেবে না তৃণমূলে দলের শৃঙ্খলা ফেরাতে চ্যালেঞ্জের মুখে পড়েছে আওয়ামী লীগ বিভিন্ন ইউনিয়নে পরাজিত নৌকা প্রার্থীর কর্মী সমর্থকদের মারধর ও বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে অনেক স্থানে দলীয় কার্যালয়ের দখল নিয়েই প্রচার প্রচারণা চালিয়েছেন বহিষ্কৃতরা আমাদের কাছে বিভিন্ন জায়গার বিভিন্ন থেকে সংবাদ এসেছে কোথাও কোথাও নৌকা প্রার্থী কোথাও কোথাও স্বতন্ত্র প্রার্থী আবার কোথাও কোথাও বিদ্রোহী প্রার্থী মারামারি হচ্ছে কিন্তু এখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে নৌকা প্রার্থী মার খাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে নৌকা প্রার্থী মার দিচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বিদ্রোহী পার্টি মার খাচ্ছে আবার বিদ্রোহী পার্টি মার দিচ্ছে স্বতন্ত্র প্রার্থী মার খাচ্ছে আবার স্বতন্ত্র প্রার্থী মার দিচ্ছে এই অবস্থাতে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো যে সব কিছুতেই জনগণের মারা সারা জনগণের কি মারা সারা সেটা আর আমি এখানে বলতে পারবো না আপনারা বুঝে নিন আর এখানে আমি নিজস্ব কোনো মতামত এখানে দিতে পারবো না কারণ আমি এখানে খবর পড়তে এসেছি যাই হোক তবু কথা যখন তুলেছি একটু কথা বলি সেটা হলো যে জনগণের মারা সারা কেন মারা সারা আরে ভাই যারা রাজনীতি করে যারা রাজনীতি করে ওদের ওরা তো ওনাদের চেয়ারে ঠিকই বসে থাকে ওনাদের টাকা পয়সার অভাব নাই আছে মাঝখান থেকে মারা সারা জনগণের কেন কেন জনগণ সেখানে মার খাচ্ছে জনগণ মরছে আবার জনগণ মারছে সবকিছুতে জনগণই তো সমস্যা হচ্ছে তাই না কন্ত জনগণই মার খাচ্ছে আবার জনগণই মার দিচ্ছে জনগণই উপরে মামলা হচ্ছে আবার জনগণই মামলা দিচ্ছে যাই হোক এজন্যই কিন্তু আমি বলেছি যে জনগণের মারা কিন্তু সারা তো এখানে কথা না বলে চলেন আমরা যাই ভিডিওটি দেখে আসি দ্বিতীয় দফায় ভোটে চেয়ারম্যান পদে দলের একাধিক প্রার্থী থাকায় খুলনার 25টি ইউনিয়নে 15টি হাতছাড়া হয় আওয়ামী লীগের নির্বাচনের পর ডুমুরিয়ার শরফপুর ভান্ডারপাড়া ও বটিয়াঘাটার ভান্ডারকোট সহ বিভিন্ন জায়গায় বিজয়ী বিদ্রোহী প্রার্থীর কর্মীরা পরাজিত নৌকা প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালায় ভোটের দিন ডুমুরিয়ার হনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হন নৌকার প্রার্থী আফরোজা খানম মিতা তার অভিযোগ ইউনিয়নের আওয়ামী লীগের 3 প্রার্থীর পাওয়া মোট ভোটের অর্ধেক ভোট পেয়ে বিএনপি স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থীরা সমষ্টিগতভাবে এরা প্রতি একদিন দুই দিন অন্তর আর নৌকার বিরুদ্ধে মিটিং করে যে নৌকাকে ডুবাই দেবে নৌকা উঠতে দেবে না নৌকার বিপক্ষের প্রার্থী ও তার সঙ্গে প্রচারণায় থাকায় ডুমুরিয়ায় 112 নেতা কর্মীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ এরপরও তৃণমূলে শৃঙ্খলা ধরে রাখাই এখন কষ্টকর আমাদের থানা আওয়ামী লীগ তারা মারাত্মকভাবে ব্যর্থ এবং যে ব্যর্থতার কারণে ডুমুরিয়া উপজেলার 12টি ইউনিয়ন কিন্তু নৌকায় পরাজিত হয়েছে জেলা আওয়ামী লীগ নেতারা বলছেন বিভিন্ন স্থানের সংসদ সদস্যরা নিজেদের পছন্দ মতো প্রার্থীকে সমর্থন দিয়েছেন এতে তৃণমূলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট ইন্দ্রা চান উনাদের লোক তৈরি করতে আর আমরা চাই আমাদের লোক তৈরি হোক অর্থাৎ জনতি শেখ হাসিনার কর্মী হবে ওকে আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনারা কিন্তু ভিডিওটি দেখলেন কি বুঝলেন যতটুকু বুঝেছেন যতটুকু শুনেছেন ওটাই শান্ত থাকেন এর চেয়ে বেশি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না কারণ আমরা বাঙালি তো বুঝি বুঝি তা না সবই বুঝি কি হচ্ছে কি হবে সামনে কি হতে চলেছে সামনে আরো কি হবে এটা কিন্তু আমরা সবই বুঝি সুতরাং আমি এখানে প্রকাশ করে আগে বলে দূষিত ভাগি হতে চাই না তাই না তো এই ভিডিও সম্পর্কে মতামত যদি আপনার থাকে অবশ্যই লিখে দিবেন আমার কমেন্ট বক্সে আর সেই দরজাটি খোলা রাখলাম শুধু আপনার জন্য দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ